নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ খাম্বাজরাগের তৃতীয় দিনের ক্লাস। এই ক্লাসে আমরা শিখব খাম্বাজরাগের কিছু তান। প্রথম ক্লাসে আমরা খাম্বাজরাগের শাস্ত্রীয় পরিচয় শিখেছিলাম, দ্বিতীয় ক্লাসে খাম্বাজরাগের একটি ছোট খেয়াল শিখেছিলাম, আজ সেই ছোট খেয়ালের সাথে কিছু তান। আজকে যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি, এই ক্লাসটি করার আগে প্লেলিস্টে গিয়ে খাম্বাজরাগের যে প্রথম দুটো ক্লাস আছে তারা অবশ্যই সেই দুটো ক্লাস দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি করতে আপনাদের অনেক সুবিধা হবে। এবং নতুন ভিউয়ার্সের জন্য আরেকটি কথা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এই আশা আমি রাখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা। সর্বপ্রথমে আট মাত্রার স্থায়ীর তান। এই আট মাত্রার তান করার জন্য আট মাত্রার মুখটি গেয়ে তারপরে আমাদের তান ধরতে হবে। নামা না করো মে সা গা মা পা গা মা নি ধা পা মা গা মা রে সা নি সা। নামা না করো মে সা গা মা পা গা মা নি ধা পা মা গা মা রে সা নি সা। নামা না করো মে গা মা পা গা মা ধা গা মা নি ধা পা মা গা রে সা। নামা না করো মে গা মা পা গা মা ধা গা মা নি ধা পা মা গা রে সা। নামা না করো মে সদগুরু চরণা। এখন অন্তরার আট মাত্রার দুটো তান। শুদ্ধ ভাব ধর নি সা রে সা নি ধা পা মা গা মা নি ধা নি নি সা। শুদ্ধ ভাব ধর নি সা রে সা নি ধা পা মা গা মা নি ধা নি নি সা। শুদ্ধ ভাব ধর গা মা রে সা নি ধা পা মা গা মা নি ধা নি নি সা। শুদ্ধ ভাব ধর গা মা রে সা নি ধা পা মা গা মা নি ধা নি নি সা। শুদ্ধ ভাব ধর অন্তঃকরণ সুর নর কিন্নর বন্দিত চরণ। নমন করো মে সদগুরু চরণ। এখন বারো মাত্রার স্থায়ীর তান। এই বারো মাত্রা তান করার জন্য চার মাত্রার মুখ ধরে তারপর আমাদের তানটি করতে হবে। নামানক নি সা গা মা পা মা গা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা মা গা রে সা। নামানক নি সা গা মা পা মা গা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা মা গা রে সা। নামানক রো মে সদগুরু চরণ। নামানক গা গা রে সা নি সা নি নি ধা পা মা পা গা গা রে সা নি ধা পা মা গা রে সা। নামানক গা গা রে সা নি সা নি নি ধা পা মা পা গা গা রে সা নি ধা পা মা গা রে সা। নামানক রো মে সদগুরু চরণ। এখন আমরা করব ষোলো মাত্রার স্থায়ীর দুটো তান। ষোলো মাত্রার তানের ক্ষেত্রে ষোলো মাত্রার মুখ গেয়ে তারপর ষোলো মাত্রার তান ধরতে হবে। নমন করো মে সদগুরু চরণ। নি সা গা মা পা মা গা মা গা মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা গা রে সা। নমন করো মে সদগুরু চরণ। পা মা গা পা মা গা পা মা নি ধা পা নি ধা পা নি ধা সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা পা মা গা রে সা। নমন করো মে সদগুরু চরণ। পা মা গা পা মা গা পা মা নি ধা পা নি ধা পা নি ধা সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা পা মা গা রে সা। নমন করো
सद्गुरु चरणा। আমরা যে তানগুলো আমরা শিখলাম এই মুহূর্তে, এই তানগুলো আমরা তবলার সাথে তালে করে শিখব, তার সাথে হারমোনিয়ামে বাজানোটাও আমরা দেখে নেব। নমন করো মে সদগুরু চরণা, নমন করো মে সদগুরু চরণা, নমন করো মে সগম পগম নিধ পম গম রে স নি স, নমন করো মে গম পগম ধ গম নিধ পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা। শুদ্ধ ভাব ধর নি স রে স নি ধ পম গম নি ধ নি নি স, শুদ্ধ ভাব ধর গম রে স নি ধ পম গম নি ধ নি নি স, শুদ্ধ ভাব ধর অন্তঃকরণ সুর নর কিন্নর বন্দিত চরণ, নমন করো মে সদগুরু চরণা, নমন কর নি স গম পম গম গম প ধ নি ধ পম গম পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা, নমন কর গ গ রে স নি স নি নি ধ পম প গ গ রে স নি ধ পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা, নমন করো মে সদগুরু চরণা। নি স গম পম গম গম প ধ নি ধ প ধ প ধ নি স রে স নি ধ নি ধ পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা। নি স গম পম গম গম প ধ নি ধ পম প ধ নি স রে স নি ধ নি ধ পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা। পম গ পম গ পম নি ধ প নি ধ প নি ধ স নি ধ স নি ধ স নি স নি ধ পম গ রে স, নমন করো মে সদগুরু চরণা, নমন করো মে সদগুরু চরণা, নমন করো মে নমন করো মে নমন করো মে সদগুরু চরণা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা নতুন কোনো রাগ শুরু করব। আর আজকের ক্লাস কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং কমেন্টে কি সুবিধা অসুবিধা আপনাদের সমস্ত কিছুই জানাবেন, আমি আপনাদের সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নমস্কার।